হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তিন কারণে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব: সামরিক জোটের সক্রিয় ভূমিকা, ইরান বিরোধী পদক্ষেপের প্রক্রিয়ার পাশে যাওয়া এবং বাণিজ্য ও বিনিয়োগ। এই তিন বিষয় বিবেচনা নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। সদ্য সমাপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে এবং সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে এই বার্তাই দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের সঙ্গে যুক্ত ঢাকা ও রিয়াদে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। তবে দুই দেশের সরকারের পক্ষ থেকে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার কথা হলেও বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার জনশক্তি রপ্তানির বাজার কতটা সম্প্রসারিত হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। কারণ বাংলাদেশ থেকে সৌদি আরবে 5 লাখ শ্রমিক রপ্তানির খবর প্রচারিত হলেও সৌদি কর্তৃপক্ষ এই ধরনের কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিও গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে সৌদি কর্তৃপক্ষের আতিথেয়তা থেকে স্পষ্ট যে তারা বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের পাশাপাশি তারা ব্যবসায়ী প্রতিনিধি দলকে রাজকীয় অতিথির মর্যাদা দিয়েছে। সৌদি বাদশার সঙ্গে বৈঠকের পর তার প্রতিরক্ষা ও অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর একান্তে বৈঠক হয়েছে। এখন এই সফরের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির ওপর নির্ভর করছে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি। রাষ্ট্রদূত জানান, সৌদি বাদশাহ সালমানের অর্থনৈতিক উপদেষ্টা ইয়াসির আল রুমায়ান সে দেশের বিশেষায়িত সরকারি বিনিয়োগ তহবিল থেকে বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেন। এরই অংশ হিসেবে তিনি সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রে একটি তালিকা চেয়েছেন। আর সৌদি বাদশাহ সালমানের প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথাও বলেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।